हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल डेली ब्लॉगर तुली। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু একদম দারুণ আছি। আমি দিলি আর চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজে সকাল সকাল বলবো না, প্রায় বেলা হতে যায় 11টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো এখন থেকেই আজকে ব্লগটা শুরু করি। আনন্দ করো। আর সাথে সাথে অনেকের বাড়িতেই আজকে পুজো আছে, আমাদের বাড়িতেও আছে। আর সেই জন্যই দেখো আমি স্নান টান করে আর শাড়ি পরে, শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। বছরের এই মাত্র একটা দিনই আমি শাড়ি পরি, মানে বাড়িতে শাড়ি পরি, কোথাও গেলে টেলে শাড়ি পরি সেটা ঠিক আছে, কিন্তু বাড়িতে কিন্তু আমি বছরে একদিনই শাড়ি পরি। কারণ আজকে যেহেতু লক্ষ্মী পূজা আছে বাড়িতে, তাই জন্যই শাড়িটা না পরলে একটু বাজে দেখায়, সেই জন্যই কিরকম নীলজ্জর মতো কথাগুলো বলছি। হ্যাঁ, বছরে একদিন শাড়ি পরি সেটা আবার গর্ব করে বলছি। তো যাকে এটা কিছু ব্যাপার না, যে যেটাতেই কমফোর্টেবল থাকে আমার মনে হয় তাকে সেটাই পড়তে দেওয়া উচিত। আর আমিও মানে নাইটির থেকে আরাম আর কোনো কিছুতে পাই না, তাই আমি বাড়িতে নাইটি পরি, কিন্তু একটা দিন শাড়ি পরি। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি আজকে, কিন্তু সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি আর এইবারে যাব শুধুমাত্র পুজোর জোগাড় করব। কারণ ঠাকুরমশাই আর একটু পরে চলে আসবে, তো সেই জন্যই এখন যাব ছাদে। আজকে না ওয়েদারটা একদম ঠিক নেই, কিরকম মেঘলা হয়ে আছে। আর শুনছিলাম নাকি সকালবেলার দিকে নাকি একটু বৃষ্টিও হয়েছে, কিন্তু বৃষ্টি হয়েছে কি সেটা আমি দেখিনি, কারণ আমি তখন ঘুমের দেশে ছিলাম। তো যাই হোক, ওয়েদারটা একদম ঠিক নেই, মেঘলা হয়ে আছে, প্রচন্ড ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো চলো আর সময় নষ্ট না করে একদম ছাদে চলে যাই, আবার তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে, সঙ্গে থেকো। আমার কিন্তু লক্ষ্মী পূজার জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপরে যেগুলো বাকি আছে সেগুলো ঠাকুরমশাই এলে তারপরেই করতে হবে। আর এবার কিন্তু আমি যাব ঘরের ঠাকুরের পুজো করব। এদিকটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, তো দেখে নাও এক ঝালো। এই দেখো, এইরকম গোল গোল করে 17খানা করতে হয়, এইখানেই ধান পাতা হয় আর কি। এরকম গোল জায়গা নিয়েই ধানটা ছড়ানো হবে আর এইখানটা করে ঘট বসবে। আর এদিকে সব জোগাড়, এই যে এখানে আছে ধান, এখানে আছে ধান, আর এদিকে সব ফল ধুয়ে রেখেছি, কাটিনি, ঠাকুরমশাই এলে তারপরেই কাটবো। আর এদিকেও সব চিড়ে মুরগি সব আর আছে, বের করিনি কারণ প্রচন্ড কাকের উৎপাত হচ্ছে, তাই জন্য আর কিছু বের করিনি, এরকম অবস্থাতেই রেখেছি রেখে। আর এই একটা থালা আপাতত ঢাকা দিয়ে রাখি, যখন ঠাকুরমশাই আসবেন তখন সব বের করে দেব। আর এখানে আছে ফুল, আর এখানে এইসবগুলো সব রেডি করে নিয়েছি, ঘট ফটো হয়ে গেছে রেডি। আর এইখানে দেখো, এই যে নানান রকমের সব শাখ, এখানে আছে একটা প্যাঁচা, প্যাঁচাটা অবশ্য খারাপ হয়ে গেছে, অনেক বছর আগেকার সব জিনিস। এখানে আছে কুনকে, একটা বড় কুনকে, এখানে এই চুবড়ি, এগুলো সব লাগবে। দাদু ভালো আছিস? কি বলছে দাদু?
এই দেখো বন্ধুরা, পুজো পাঠ মিঠে গেছে, এখন চলে এসেছি পিঠেপুলির জোগাড় করতে। এখানে ডাল সেদ্ধ করেছি, চালগুড়ি মাখা হয়ে গেছে, নারকেল কোড়া হয়ে গেছে। এবার নারকেলের জন্য আমি ছাইটা তৈরি করে নিই। আর দুপুরবেলাতেই আমাদের পুজো ফুজো সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপর এখন সন্ধেবেলা এখন নেমেছি পিঠেপুলি করার জন্য। এবারে পিঠে হবে কি হবে না, হবে কি হবে না, এই ভাবতে ভাবতে শেষ পর্যন্ত পিঠে করা শুরু করলাম। কারণ এই বছর আমাদের বাড়িতে পিঠে খাওয়ার লোক শুধুমাত্র দুজন, মা আর বাবাই। বাবা খায় না, খেলে হয়তো একটা দুটো খায় না খাওয়ার মতো, আর আমি এইসব পিঠে খাই না। আর বাবাইরও যেহেতু শরীর খারাপ, তো তাই জন্যই ও মানা করছিল, এবার আর ওসব করতে করতে হবে না বলছিল। কিন্তু আমি ভাবলাম যে বাড়িতে পুজো হয়েছে আর একটুখানি পিঠে না করলে হয়, তো তাই জন্যই অল্প করেই এবছর পিঠে করা হচ্ছে, শুধু মা আর বাবাই খাবে। আর এখানে মা বসে বসে পিঠেগুলো গড়ছে, আমিও একটু একটু গড়ছিলাম। আর দেখো ডালের পিঠেগুলো সব তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি একটুখানি পাটিসাপটা করব, তো অল্প করেই একটুখানি ব্যাটার গুলেছি, আর এখানে সমস্ত উপকরণ বাকি সব রয়েছে। আমাদের ডালের সেদ্ধ পিঠো কমপ্লিট হয়ে গেছে, পাটিসাপটাও করে নিয়েছি। এবার কিন্তু দুধ পুলির জন্য দুধটা জালে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পিঠেগুলো সব গড়া হয়ে গেছে, এগুলোই দেয়া হবে। আর এদিকে এই যে ডালের পিঠেগুলো সব হয়ে গেছে, এবারে অনেক কম কম পিঠে করা হয়েছে, আর এখানে পাটিসাপটাও রেডি। আর হ্যাঁ, পুটুষকে দেখো, কেমন বাবা দেখি, আসো না এখন পিঠে খাচ্ছে গুড় দিয়ে, খেয়ে না। তো চলো এবারে দুধের পিঠেটা সেরে নেই, তাহলেই আজকের মতো পিঠেপুলির পর্ব আমাদের শেষ হবে। এই যে দেখো আমাদের সব পিঠে পুলি, এখানে আছে ডালের পিঠে, পাটিসাপটা আর দুধের পিঠে। তো চলো এখন আমরা সব খেয়ে নিই। খাবি তো, খা না। আর এটা আমি খাবো, পাটিসাপটা ভাজা পিঠে,
এগুলো আমার মা পাঠিয়েছে। হাই বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে মানে ডিনার কমপ্লিট করে তারপরে বাউনি টাউনি সব বাঁধা হলো, সেই সমস্ত কাজ ফাজ সেরে, সেটা অবশ্য আমি করিনি, মা করেছে। তো আজকের দিনের মতো সমস্ত কাজকর্ম সেরে এলাম তোমাদের সাথে একটুখানি কথা বলার জন্য। আজকে তো তেমন ভাবে তোমাদের সাথে সামনাসামনি আমি কথা বলার সময় বা সুযোগ কিছুই পাইনি। আমার মতো প্রত্যেকেরই আজকে একই অবস্থা, পুজো টুজো থাকে, তার সাথে সাথে আবার পিঠে পুলি করার ব্যাপার থাকে, তো প্রচন্ড ব্যস্ততায় আমার আজকের দিনটাও কেটেছে। আর শরীর এতটাই ক্লান্ত, মানে চোখ মুখের কি বিধ্বস্ত অবস্থা একবার দেখো। এবার একদম শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরবো, তারপরে একটু হাত মুখ ধুয়ে একদম থপাস করে চাপা চুপি দিয়ে শুয়ে পড়ব। আর আজকে পিঠে পুলি হলো, কিন্তু তোমাদের সাথে তেমন ভাবে ডিটেলস শেয়ার করতে পারিনি, কারণ একা হাতে ক্যামেরা ধরে তারপর পিঠে পিঠে করা মানে ভীষণ ডিফিকাল্ট। আর ট্রাইপড আছে, কিন্তু ট্রাইপডও বারবার সেট করতে খুব সমস্যা হয়, একেই অনেক তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কিছু কাজকর্ম মানে পিঠে ফিটে আর কি সব করতে হয়েছিল, তো সেই জন্যই আর কি ট্রাইপডও নিয়ে যাইনি। আর বাবাইকে বললাম যে একটুখানি নিচে চলো, আমি পিঠে ফিটে করবো, একটুখানি তুমি ফোনটা ধরবে। বলছে তোর বাবা এই ঠান্ডায় আমার ভালো লাগছে না, আমি যেতে পারবো না। তো ও আবার চাপাচুপি দিয়ে শুয়ে পড়লো, ও আর গেল না। তাই আমি এক হাতে ফোনটা ধরে যতটা সম্ভব হচ্ছিল একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে মানে আজকে না, এই বছর আমি প্রথমবার সংক্রান্তির দিন পিঠে খেলাম। কারণ কি জানো তো, আমি না ওই ভাজা পিঠে মানে মালপো টাইপের যেরকম হয় না, এরকম ব্যাটার গুলে ছাঁকা তেলে ভাজা, ওই ওটা আর পাটিসাপটা, এই দুটো ছাড়া অন্য কোনো পিঠে খাই না। কিন্তু এই দুটো সংক্রান্তির দিন আবার আমাদের বাড়িতে হয় না, হয় না বলতে কি, এমনি সেদ্ধ পিঠে হয়, তারপরে তরকারি বাঁধাকপির তরকারির পিঠে হয়, ডালের পিঠে হয়, ডালের পিঠেটা বাবাই খুব ভালোবাসে, তারপর দুধের পিঠে হয়। তো এত কিছু একা একা করতে করতে না নিজের জন্য যে একটুখানি পাটিসাপটা বা ভাজা পিঠে কিছু করব, সেটা আর আমার হয় না। তো তাই জন্য এই সংক্রান্তির দিন আমার পিঠেই খাওয়া হয় না। কিন্তু এবছর হলো, কালকে মা পিঠে করেছিল, ভাজা পিঠে, তারপর পাটিসাপটা, সেগুলো আজকে সকালবেলা পাঠিয়ে দিয়েছে। আর তাছাড়া আজকে আমিও একটুখানি পাটিসাপটা করেছি, যদিও অল্প করে, ওই 7টা না 8টা হয়েছিল আর কি। তো যাই হোক, তো সেই জন্য এই বছর বিয়ের পর আর কি এই প্রথমবার আমি সংক্রান্তির দিন পিঠে খেলাম, মানে ওই পাটিসাপটা ভাজা পিঠে এগুলোই আমি খেয়েছি। তো বেশ ভালোই কাটলো, পুজোটাও বেশ ভালোভাবে মিটেছে। বৃষ্টি নিয়ে ভীষণ চিন্তার মধ্যে ছিলাম, কদিন আকাশের মুখের যা ছিঁড়ি ছিল একেবারে যেন এই বৃষ্টি এলো বলে। আজকে সকালেও কিরকম মেঘলা হয়ে আছে, আমি তো ভাবলাম যেন বৃষ্টি এলো, আর বৃষ্টি এলো তো একদম সব মাটি হয়ে যেত, যেহেতু ছাদে পুজো হয়েছে। তো যাই হোক বাবা, ঠাকুরের ইচ্ছাতেই আর কি বৃষ্টিটা হয়নি, খুব ভালো করে পুজোটাও হয়েছে, তারপরে পিঠে ফিটেও করা হলো। তো ওভারঅল ভালোই কাটলো আজকের দিনটা। তো চলো, আর আমি বেশি কিছু বকবক করতে পারছি না, শরীরটা আর বইছে না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার আজকের ব্লগ কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আবার পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, আমাকে শাড়ি পরে মানে বাড়িতে শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা।